নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাই প্রোটিন স্যালাড। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা বোল। বোলের মধ্যে দিয়ে দিলাম অঙ্কুরিত ছোলা। ছোলা অঙ্কুরিত করার জন্যে ছোলাগুলোকে 8 থেকে 9 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ভিজানো ছোলাগুলো জল থেকে তুলে একটা শুকনো জায়গায় আরও 8 থেকে 9 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাতেই অঙ্কুর বেরিয়ে গেছে। এরপর আমি অঙ্কুরিত মুগ কড়াই, যা দিয়ে আমরা তড়কা করে থাকি, সেই মুগ কড়াইও একইভাবে অঙ্কুরিত করে নিয়েছি। অঙ্কুরিত ছোলা আর মুগ কড়াইগুলো একসাথে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1টা গাজর কুচোনো, দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটোর অর্ধেকটা। আমি দানাগুলো ফেলে দিয়ে শুধু স্কিনটা কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের শসা, দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের আলু সেদ্ধ করা। এবার সমস্ত উপকরণগুলো আমি হালকা করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে আলু যেন ঘেঁটে না যায়, তাহলে কিন্তু স্যালাডটা একদমই খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি বিট নুন। বিট নুন আমি এখানে 1.5 চামচের মতো ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি নুনও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি ধনে গুঁড়ো, 1 চিমটি জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। আমি খুব কম গোলমরিচের গুঁড়ো দিলাম, তার কারণ বাচ্চারাও যাতে এটা খেতে পারে। আপনারা চাইলে এতে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। সমস্তটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অবশ্যই ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, তবে আমার মেয়ে ধনেপাতার স্মেলটা নিতে পারে না, সেই জন্য আমি এখানে ধনেপাতাটা স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্য আপনাদের যদি লেবুর রসে অ্যালার্জি না থাকে, তবেই কিন্তু লেবুর রস অ্যাড করবেন। সব শেষে আমি অ্যাড করছি ডিম সেদ্ধ। 1টা ডিম সেদ্ধ করে নিয়ে আমি এরম কুচি কুচি করে নিয়েছি। আবারও হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি। এবার 1টা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। আমি আমার মতো দেখালাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো উপকরণ বাড়িয়ে বা কমিয়ে অবশ্যই বানাতে পারেন। তৈরি হয়ে গেল হাই প্রোটিন স্যালাড। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।